কোথায় আছেন প্রতাপ কোথায় আছেন পরাক্রমশালী চরম পরাক্রমশালী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একসময় ধারণা করা হতো যে শেখ হাসিনা যতদিন আছেন ততদিন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবেন না যাবে না কিন্তু সেই শেখ হাসিনাই পালিয়ে গেলেন দেশ ছেড়ে তার নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সেকাউত হোসেন সাবেক নির্বাচন কমিশনার তিনি মন্তব্য করেছেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে তার দল আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন খুব আলোচনায় যে শেখ হাসিনা আসলে কোথায় প্রথমে খবর বেরিয়েছে ইন্ডিয়া টুডে বলছে যে তিনি দিল্লিতে যাচ্ছেন দিল্লিতেই তিনি তার গন্তব্য কিন্তু মানব আরেকটি রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনার বহনকারী যে হেলিকপ্টারটি দুপুরে রওনা দিয়েছিল সেটিকে রাডার রিড করতে পারছে না রাডারে সেটি ধরা পড়ছে না শেষ পর্যন্ত জানা গিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড পার হচ্ছে সেই হেলিকপ্টারটি কিন্তু এরপর আর এই হেলিকপ্টারটি ট্রেস করা যাচ্ছে না মানবজন রিপোর্টে ও বলা হচ্ছে যে সম্ভবত হতে পারে যে নিরাপদ এবং নিশ্চিতভাবে শেখ হাসিনাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যই হয়তো হেলিকপ্টারটি তার তাকে ট্রেক করার যে প্রযুক্তি সেটি নিজে থেকেই বন্ধ করে রেখেছে তো সে যাই হোক শেখ হাসিনা ভারত গেছেন এটা মোটামুটি নিশ্চিত এবং ভারতের দিল্লিতে যাওয়ার বিষয়টি ইন্ডিয়া টুডে বলছে এর অবস্থার মধ্যে আরও দুটি খবর খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় হঠাৎ করে বলছেন যে এমন কোন পরিস্থিতি যেন তৈরি না হয় ভারতের ক্ষতি হয় এবং তিনি বাংলাদেশ এবং ভারত দুই দেশের জনগণকে ধৈর্য ধরার কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় গুজব রটানোর না রটানোর কথা বলছেন জায়গাটা নিশ্চয়ই একটু চিন্তার এবং তিনি ভারতের নিরাপত্তার বিষয়ে চিন্তা করছেন যে ভারতের নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় একটা তো চিন্তার বিষয় আছেই যে হ্যাঁ ভারত বাংলাদেশের যে রিলেশন সেই রিলেশনে বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল আনস্টেবিলিটি সেটা ভারতে প্রভাব ফেলতে পারে আবার ভারতের অনেক বিষয় বাংলাদেশের প্রভাব ফেলে সে সাথে আরও একটি খবর গুরুত্বপূর্ণ এই খবরটি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এর আগে বহু সরকারের পতন হয়েছে আন্দোলনের মুখে বহু সরকার লুটিয়ে গেছে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা করে দেওয়া হয়েছে ছয় ঘন্টার জন্যে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো কারণ না জানালেও সেই আবার মানব জীবনের রিপোর্টারের রেফারেন্স দিচ্ছি তারা বলছে যে ধারণা করা হচ্ছে যে বহু লোক শেখ দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বহু লোক দেশ ছেড়ে পালানোর জন্য চেষ্টা করতে পারে তাতে করে বিমানবন্দরে ঝামেলা তৈরি হতে পারে সেই ঝামেলা যেন তৈরি না হয় সেই জন্যে শাজ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে রাখা হয়েছে বেশ কিছু সময়ের জন্য দেখেন অনেকগুলো ঘটনা একটার পর একটা ঘটছে এবং আরও ঘটবে সামনে আরও 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 মানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট থাকবে যেই অন্তর্বর্তী সরকারের কথা বলা হচ্ছে সেই সরকার কেমন হবে প্রধানকে হবেন কারা কারা জায়গা জায়গা পাবেন সেই বিষয়গুলো মানুষের আলোচনায় আছে আবার রাজপথে লক্ষ মানুষ উচ্ছ্বাসে আনন্দে বিভিন্নভাবে তারা ঝাঁপিয়ে পড়েছেন আমরা আপনাদেরকে সেই অনেকগুলো ভিডিও দিয়েছে আরও দিব কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে এগুলো নিয়ন্ত্রণে রাখা উচিত গণভবন থেকে অনেক কিছু সরে নেওয়া আছে মানুষের ক্ষোভ ক্ষোভের জায়গাটাও আমরা বুঝি কিন্তু সেই এই সরিয়ে নেওয়া লুটে নেওয়া এই জিনিসগুলো আসলে স্বাভাবিক প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে কিনা এই প্রশ্ন নিশ্চয়ই এখন যাদের উপর দায়িত্ব সংশ্লিষ্ট হয় সেটা ভেবে দেখবেন এবং সেই সাথে এটাই বলতে চাই যে বাংলাদেশ কি আবার বাংলাদেশ এমন একটা অবস্থায় গেল কিনা যে কথাটা বলা হতো যে বাংলাদেশ কি শ্রীলঙ্কা হচ্ছে না আমরা অনেকবার আশায় বুক বেঁধেছিলাম যে বাংলাদেশ হয়তো শ্রীলঙ্কা হবে না এখন আমরা বাংলাদেশের সত্যিকারের রিজার্ভটা জানতে চাই নিশ্চয়ই এখন যারা দায়িত্বে আছেন তারা জনগণকে রিজার্ভটা জানাবেন এবং ব্যাঙ্কগুলোর অবস্থা জানাবেন অনেকের এই ধারণা যে অবস্থা মোটেই ভালো নয় সেটা যদি হয়ে থাকে তাহলে সেগুলোর প্রতিকারের দ্রুত ব্যবস্থা কি আর এই যারা যাদের কথা বারবার আলোচিত হয়েছে ব্যাঙ্ক লুটেরা ব্যাঙ্ক লুটেরা ব্যাংক লুটেরা সেই ব্যাংক লুটেরাদের কীভাবে তাদেরকে সাহায্য করা হয় আমরা সবসময় বলেছি যে বাংলাদেশের ঘাড়ে দুর্নীতি একটা সবচেয়ে বড় বেধি হিসেবে এসেছে ওয়ান ইলেভেন সরকার দুর্নীতি বিরোধী পদক্ষেপ শুরু করেছিল কিন্তু সেটা পরে নানান ভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু এবার আমরা বুক চাই তার তার প্রতি রাখতে আবারও শেষ করে শেখ হাসিনা প্রসঙ্গ দিয়ে শেখ হাসিনা এভাবে হঠাৎ করে পালিয়ে যাবেন তার নেতাকর্মীদের রাস্তায় নামিয়ে দিয়ে আগের দিন তিনি তার আবারও ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সারা রাত তার ঢাকার রাস্তায় পাহারা দিয়েছে এখন কেউই তাদের বাড়ি ঘরে নেই এই নেই লোকগুলোকে এভাবে ঠেলে দিয়ে তিনি হেলিকপ্টার নিয়ে পালালেন এতে করে এই যে চরম পরাক্রমশালী একজন শাসক এই এই ধরনের শাসনের পরিণতি কি হয় আমি নিশ্চিত করে বলতে পারি না কিন্তু আশা করি যে ভবিষ্যতে যারা শাসন ক্ষমতায় আসবেন তারা মাথায় রাখবেন যে ধরাকে সরা জ্ঞান করলে এবং মস ক্ষমতার মস্যদে বসলে পরে মানুষকে মানুষ মনে না করলে নিজের মতের সাথে অমিল না হলেই এই ঘরে সেই ঘরে পাঠিয়ে দেওয়া এটা কতটা যুক্তিসঙ্গত সেটা বিবেচনায় থাকবে শেখ হাসিনা উড়ে গেছেন কোথায় উড়ে গেছেন নিশ্চয়ই আমরা সব শেষ খবর পাব নিশ্চয়ই তার কিছু কথাবার্তা আমরা শুনতে পাবো কারণ তিনি পালানোর আগে একটি বক্তব্য দিয়ে যেতে চেয়েছিলেন রেকর্ড করে দিয়ে যেতে চেয়েছিলেন সেটিরও তিনি সুযোগ পাননি দেখা যাক শেষ তক আমরা তার ডেস্টিনেশানটি জানতে পারি কি না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আপডেট নিয়ে আছি আমি আতিক রহমান পূর্ণিয়া